অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে ফিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হলো পদত্যাগপত্রে। ফরিদপুরের শালতা উপজেলার জুদুন্দি ইউনিয়নে অবস্থিত নবকামপল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উবাইদুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে কলেজে এই ঘটনা ঘটে। জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নবকামপল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ উবাইদুর রহমান কলেজে যোগদানের পর থেকে দুর্নীতি ও অনিয়ম করে আসছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করিয়েছিলেন। সরকার পতনের পর থেকে তারা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। কলেজের অধ্যক্ষ উবাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে তিনি ও তার ছেলে কলেজে প্রবেশ করার সময় স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্লা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদের একটি বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে সন্ত্রাসীরা তাকে ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে কিছু ছাত্রকে দিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। তবে এইসব অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজী বলেন, তিনি ওই সময় ফরিদপুরে ছিলেন, তিনি এইসব বিষয় কিছুই জানেন না। কাইয়ুম মোল্লা বলেন, এই এলাকা দুই ভাগে বিভক্ত, এক পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, আরেক অংশের নেতৃত্ব দেন তিনি নিজে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওই অধ্যক্ষ তার সমর্থিত ছাত্রদের নাম পুলিশে দিয়ে তাদের হয়রানি করেছেন, আর এইসবের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই বিষয়ে ইউএনও আনিসুর রহমান বলেন, অধ্যক্ষ উবাইদুর রহমানের পদত্যাগের দাবিতে 1 সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি মানববন্ধন করেন। খবর পেয়ে তিনি সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তখন শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। পরে ঘটনাটি তারা মীমাংসা করে দেন। এই সময় শিক্ষার্থীরা আর আন্দোলন করবে না এই মর্মে লিখিত দেন। বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। এটা কোনোভাবে কাম্য নয়। তিনি জানতে পেরেছেন স্থানীয় দুই ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থী ও কিছু দুষ্কৃতকারী এইসব ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।